জঙ্গলরাজ কায়েম করেছে সাব্রহ্মণ্য বাজার থানার পুলিশ। আসামিকে থানার লকআপে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠল সাব্রহ্মণ্য থানার পুলিশের বিরুদ্ধে। বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তিকে মনুবাজার থানার পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে এবং থানায় বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এতে বাদল ত্রিপুরার সারা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন সহ দুটি চোখ মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়। পরবর্তী সময় বাদল ত্রিপুরাকে মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে উন্নত চিকিৎসার জন্য বাদল ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে মনু থানায় ছুটে যান দক্ষিণ জেলা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদ্বয় একটি তদন্ত কমিটি গঠন করেন এবং গোটা ঘটনার তদন্তে নামেন। এখন কি এই অবস্থা যে এই বিষয়ে কি তোমরা কোনো পুলিশ কেস টেস করছো? কি করবা? দেখলাম তারা দেখলাম নাকি জানোপুরের যে কন্ডিশন তারা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আনলো। খুব সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস কন্ডিশন আমরাও দেখতে পাই, খুব সিরিয়াস কন্ডিশন। আমাদের রেকর্ড ক্যামেরাও তো খুব সিরিয়াস কন্ডিশন আমি দেখলাম, খুব সিরিয়াস কন্ডিশন। তো তারা সঙ্গে হসপিটাল নিয়ে আসলো আর চিকিৎসার ব্যবস্থা করলো। চিকিৎসা করার পর এমআইসি স্যারের নাকি বললো যাকে দেখানো যাবে না, অবশ্য খুব কন্ডিশন সিরিয়াস, যাকে উন্নত চিকিৎসার প্রয়োজন তাই তাকে রেফার করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তারা নাম কি তার আপনার? কালকে রাত্রে পুলিশ লিয়ে গেছিল, কি লিয়ে নিছিল? এরপরে রাত্রিবেলা কে মারছে? কে কে পুলিশ? যে পুলিশ কি রাজকুমার, কোন পুলিশ আসিল, অফিসার আসিল, কে আসিল, নাম জানে নি কিছু? রাত্রিবেলা অজ্ঞান হয়ে গেছে। তারপরে সকালবেলা কি করছে পুলিশ? সকালবেলা ছেড়ে দিছে। তো এরকম ভাবে মারছে যে কিছু কইছেন না আপনি পুলিশে? চিকিৎসা করছে না? ঠিক। কোন থানা? কোন থানা? মনু।